নমস্কার, আমি উমা শঙ্কর আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইউ স্মার্ট মোটিভেশন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন পরীক্ষা 2017 কোশ্চেন পেপার নিয়ে, পেপার টু বাংলা। এর যা নির্দেশ আছে তা এইভাবে দেওয়া আছে, শেষে দেওয়া আছে, যদি হিন্দিতে না পড়েন নির্দেশ কী দেওয়া আছে ইনস্ট্রাকশন, তাহলে শেষ পৃষ্ঠায় ইংরেজিতে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তা ফলো করবেন। এই কোশ্চেন পেপারে যে প্রথম প্রশ্নটি আছে তা হলো জল পড়ে পাতা নড়ে, সাহিত্যিকের আদিকবির ড্যাশ, এখানে প্রথম কবিতা, এই প্রবন্ধটি, এই যে কোশ্চেনটি নেওয়া আছে তা জীবনস্মৃতি প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত জীবনস্মৃতি প্রবন্ধের থেকে নেওয়া হয়েছে, প্রথম চ্যাপ্টার শিক্ষারম্ভ থেকে। দ্বিতীয় কোশ্চেন, ভারতবর্ষের ইতিহাসে দেশের রাজত্বকাল সুখে ছিল না, দাস রাজা, এটাও নেওয়া হয়েছে জীবনস্মৃতি প্রবন্ধের যা রবীন্দ্রনাথ দ্বারা রচিত শিক্ষারম্ভ থেকে। তারপরে এই যে তৃতীয় প্রশ্ন কবিতা, যে ভূত ড্যাস প্রতি ফেরে ঘরে, ভূত না চাইয়া প্রতি ফেরে ঘরে ঘরে, এটা নেওয়া হয়েছে ঈশ্বরী পাটনি থেকে, ভারতচন্দ্র রায়গুণাকর দ্বারা রচিত এবং মাধুকরী কবিতা সংকলন যা কালিদাস রায় সংকলিত তা থেকে নেওয়া হয়েছে। পরে চতুর্থ প্রশ্ন আছে কবিতা, 18 বছর বয়স কিসের বেগে স্টিমারের মতো চলে, 18 বছর বয়স কবিতা থেকে নেওয়া হয়েছে এটা, আর কবি হলো সুকান্ত ভট্টাচার্য। প্রবন্ধ, সাহিত্যিক ও তার সঙ্গীতে দেয়া সম্বন্ধে ঈশ্বরের তেমন উৎসাহ ছিল না, প্রত্যাপ্ত, এটাও নেওয়া আছে জীবনস্মৃতি থেকে, যে প্রথম পাঠ শিক্ষারম্ভ থেকে। সন্ধি নির্ণয় করো, এখানে গ্রামার আছে সমাস, সন্ধি, বাগধারা, ভিন্নার্থক, শব্দযুগল ও একটা এসে আছে, তো এখানে সন্ধি থেকে সন্ধি নির্ণয় করো, রাজছত্র, রাজযুক্ত ছত্র, বাগধান নির্ণয় করো প্রত্যক্ষভাবে হাতে কলমে। আট নম্বর সন্ধি নির্ণয় করো, গৃহছিদ্র, গৃহছিদ্র কবিতা, ঈশ্বরের পাটনি কবিতায় বাম কথার অর্থ কি শিব, এটা ঈশ্বরের পাটনি কবিতা থেকে নেওয়া হয়েছে যা ভারতচন্দ্র রায় রচিত সুমচ্চারিত ভিন্নার্থক শব্দ, শঙ্কর, শঙ্কর, শঙ্কর মহাদেব, শঙ্কর মিশ্র, অর্থাৎ শব্দর মানে কি তা লিখতে হবে। 11 নম্বর প্রশ্ন, দেশ বহুদিন সুখ পরিহরি, কাটায়ন বহুদিন সুখ পরিহরি, এটা বঙ্গভাষা থেকে নেওয়া হয়েছে, বঙ্গভাষার থেকে নেওয়া হয়েছে যা মধুসূদন দত্ত লিখেছেন। প্রশ্ন 12, দেবী অন্নপূর্ণার প্রকাশ স্থান কি কাশী, এটা নেওয়া হয়েছে ঈশ্বরী পাটনি থেকে। কবিতা, দূরের গ্রামের সন্ধ্যাবেলায় কি জ্বলে উঠে দ্বীপ, এটা নেওয়া হয়েছে হাট কবিতা থেকে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত। প্রবন্ধ, জ্যোতিপ্রকাশ ছিলেন সাহিত্যিকের ভাগিনীয়, এটাও নেওয়া হয়েছে ঘর ও বাহির থেকে, জীবনস্মৃতি প্রবন্ধ থেকে যা রবীন্দ্রনাথ রচিত। এখানে কবিতায় মাঝি কি ভুলে গেছে, মাঝি পথ ভুলে গেছে, এই কবিতাটা নেওয়া হয়েছে ঈশ্বরী পাটন থেকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে মতামত কমেন্ট করুন, আর যদি চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে তা প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্ত, জয় হিন্দ।